হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের মেসেঞ্জারের একটু অসাধারণ সেটিংস আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমি বাংলাতে লিখছি, তো এগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো দেখেন এখানে লিখছি আপনার বাড়ি কোথায়, তো এটি দেখেন আমার কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে। তো এখানে দেখেন আরেকটি, দেখেন এখানে লিখছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, তো এটা দেখেন যে আমার ইংলিশে ট্রান্সলেট করে দিছে। তো এটা শুধু বাংলায় নয়, আপনারা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। তো এখানে শুধু জাস্ট আপনারা বাংলা লিখবেন, তো লিখলে দেখবেন অটোমেটিকলি আপনাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হয়ে যাচ্ছে। কীভাবে এই সেটিংসটি করবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা যার সাথে চ্যাটিং করবেন তো সে তার নামের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আমি আমার এই পেজটি আমি এখানে আপনাদের চ্যাটিং করে দেখিয়ে দিই। তো তারপর আপনারা এই খালি করে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে নিচের দিকে কিছু অপশন আছে। তো এই অপশনের মধ্যে আপনারা একটু দেখবেন সেটিং অপশনটি কই আছে। তো এখানে দেখেন আমার এই জায়গার মধ্যে সেটিং অপশনটি আছে। তো আপনাদের এই জায়গায় কিন্তু নাও থাকতে পারে। তো যদি না থাকে তো দেখেন প্রথম যে সাইডটি বাটন আছে, তো এখানে আপনারা ক্লিক করে সেটিং বাটনটা খুঁজে নেবেন। তো তারপর দেখেন আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিই। তো সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। তো প্রথমে আপনারা এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ প্রথমে আছে। তো ল্যাঙ্গুয়েজে দেখেন ইংলিশ লেখাটি সিলেক্ট করা আছে, তো আপনারা এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড কিবোর্ড আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন প্রথমে আপনাদের বাংলাদেশ আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে বাংলা আর ব্র্যাকেটের ভিতরে বাংলাদেশ লেখা আছে, তো আপনারা এটি সিলেক্ট করে দেবেন। তো তারপর নিচে থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো আসার পর এখানে আরেকটি ছোট একটি কাজ হয়েছে, তো এই কাজটা আপনাদের করতে হবে। তো তার জন্য আবার এই খালি করে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথম যে অপশনটি আছে দেখেন সাইডটি বাটন, তো এটি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ট্রান্সলেট লেখাটা আছে, তো এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাদের এই যে এখানেও খালি করে আছে, এখানেও খালি করে আছে, তো আপনারা এই খালি করে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যা লিখবেন তো সেটি আপনারা এখানে ইংলিশে লেখা হয়ে যাবে। তো এখানে দেখেন আপনাদের ডিটেকটিক ল্যাঙ্গুয়েজ আছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা বাংলা লেখাটি দেখবেন কই আছে বাংলা, তো এটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনারা বাংলা লিখে নেবেন। তো এখানে আমি দেখেন আমি কিছু লিখে নিই। দেখেন আমি একটি বাংলা লিখে দিলাম, তো এটা দেখেন আমার আমার ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। তো তারপর এটা আমি এখান থেকে সেন্ড করে দেবো। তো এখানে আমি আরেকটি বাংলা লিখে দিই যে কীভাবে ইংলিশে ট্রান্সলেট হয়। তো এখানে দেখেন আমি আরেকটি বাংলা লিখে দিছি, তো এটি আমাদের ইংলিশে ট্রান্সলেট করে দিছে। তো তারপর এটিও আপনারা সেন্ড করে দিতে পারেন এভাবে। তো আপনারা শুধু ইংলিশে ট্রান্সলেট নয়, আপনারা চাইলে হিন্দিতেও ট্রান্সলেট করতে পারেন বা অন্যান্য কান্ট্রির মানুষের তো কিন্তু টাইপিং করতে পারেন। তো তার জন্য এই যে ইংলিশটা আছে, তো এখানে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে যে কান্ট্রিটি আছে, তো যেমন আমি এখান থেকে উর্দুটি সিলেক্ট করে দিই, তো আপনি কিন্তু এখন বাংলা লিখলে উর্দু কিন্তু লেখা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।